এবার শ্রাবন্তীর সৌন্দর্যে কুপোকাত স্বয়ং জন সিনা। কলকাতার গণ্ডি পেরিয়ে সরাসরি হলিউডের অভিনেতার মনে জায়গা করে নিয়েছেন এই লাস্যময়ী নায়িকা। এমনই সব মতামতের মাধ্যমে এখন মিডিয়া জগৎ সরব। আর এইসব কিছুর মূলে রয়েছে হলিউডের বিখ্যাত অভিনেতার সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যকলাপ। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া থেকে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় বেশ আনন্দে রয়েছেন। কারণ হিসেবে জানানো হয়েছে, তার রূপের শিখায় নাকি ঘায়েল হয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা জন সিনা। রহস্যের খোলাসা হয় তখন যখন জানা গেছে এই ঘায়েল হওয়ার পর্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটেছে। সম্প্রতি হলিউড অভিনেতা জন সিনা কলকাতার এই লাস্যময়ী অভিনেত্রীকে টুইটারে ফলো করা শুরু করেছেন, আর তা দেখেই একেবারে আল্লাদে আটখানা হয়ে যান অভিনেত্রী। এই ঘটনার পরই শ্রাবন্তীর সঙ্গে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো যোগাযোগ করে। তখন একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আমার তো প্রথমে কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না, সত্যি ভেবেছিলাম হয়তো কোনো ফেক অ্যাকাউন্ট, কারণ আজকাল এমন ধরনের অ্যাকাউন্টের বিস্তার অনেক বেশি। তবে কিছুক্ষণ পর তিনি বুঝলেন যে অ্যাকাউন্টটা জন সিনারই। তিনি বলেন, তবে পরে ভালো করে মিলিয়ে দেখি অ্যাকাউন্টে ভেরিফিকেশনের প্রমাণ সেই ব্লু টিক রয়েছে, তখনই নিশ্চিত হলাম যে এটা জন সিনারি অ্যাকাউন্ট। তখন থেকে সত্যি খুব আনন্দ লাগছে। 1.5 মিলিয়ন বা 15 লক্ষ ফলোয়ার বিশিষ্ট ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট রয়েছে শ্রাবন্তীর। নিজের সহকর্মীদের সাথেও সেখানে তার সমানভাবে যোগাযোগ থাকে। তবে সেই অ্যাকাউন্টে যে কখনও হলিউডের কেউ প্রবেশ করতে চাইবে তা তিনি স্বপ্নেও কল্পনা করেননি বলে জানান। জন সিনা একজন মার্কিন পেশাদার কুস্তিগির, র্যাপার এবং অভিনেতা। তিনি জীবনের বেশ লম্বা সময় ধরে WWE এর সঙ্গে যুক্ত ছিলেন, এমনকি ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন হিসেবেও তিনি বেশ বিখ্যাত। তিনি সর্বমোট 16 বার খেতাব পেয়েছেন, যা এখন পর্যন্ত এই চ্যাম্পিয়নশিপে সর্বাধিক। জন সিনা অসংখ্য জনসেবামূলক কাজের সাথেও জড়িত। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মেক এ উইশ ফাউন্ডেশনের সঙ্গে তার সম্পৃক্ততা। তিনি মেক এ উইশ ইতিহাসের সবচেয়ে বেশি ইচ্ছা পূরণ করেছেন। জন সিনা সর্বপ্রথম সিনেমা মুক্তি পায় WWE স্টুডিও এর ব্যানারে। এর নাম দ্য মেরিন, যেটি 2006 সালের 3 অক্টোবর মুক্তি পায়। এই সিনেমাটি প্রথম সপ্তাহে $7 মিলিয়ন আয় করে। এরপর এই ছবির DVD মুক্তি পেলে এটি আরও জনপ্রিয় হয়ে ওঠে। 12তম সপ্তাহে এসে এটি আনুমানিক $30 মিলিয়ন আয় করে। পরবর্তীতে তার দ্বিতীয় সিনেমা 12 রাউন্ডস মুক্তি পায় 2009 সালের 27শে মার্চ। এই ছবিও দর্শকের কাছে জন সিনাকে এক নতুন রূপে দেখতে সাহায্য করেছিল। জন সিনা একজন র্যাপার হিসেবেও পরিচিত। তার বর্তমান থিম সং দ্য টাইম ইজ নাও তার নিজের গাওয়া। তিনি 2005 সালে ইউ কান্ট সি মি নামের একটি অ্যালবাম বের করেন। ওই অ্যালবামটি সে বছর বিলবোর্ড Top 2000 চার্টে 12 নম্বরে ছিল। অ্যালবামটির এক সপ্তাহে 1 মিলিয়ন কপি বিক্রি হয়। অন্যদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন অভিনেত্রী। তিনি 1997 সালে মায়ের বাঁধনে অভিনয়ের মাধ্যমে তার বর্ণালী জীবন শুরু করেন। 2003 সালে সর্বপ্রথম তিনি বড় ধরনের কোনো কাজের সাথে যুক্ত হন। পরবর্তীতে তিনি পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন। এরপর তিনি পুরোপুরি সংসারী হয়ে যান এবং 2008 সালে আবারও ভালোবাসা ভালোবাসাতে অভিনয়ের মাধ্যমে ফিরে আসেন।